আসসালামু আলাইকুম। তো ভিডিও টাইটেল দেখে ভাই আপনার আবার ট্যাবসঅ্যাপে উইথড্র করতে যায় না, কারণ আপনিও ট্যাবসঅ্যাপে উইথড্র করতে পারবেন না, আমি নিজেও ট্যাবসঅ্যাপে উইথড্র করতে পারবো না। এই ট্যাবসঅ্যাপে শুধু উইথড্র করতে পারবে বাংলাদেশের কিছু প্রতিবন্ধী টিকটকাররা। তো আমি এই কথাগুলো কেন বলতেছি ভাই, আমি আপনাদের প্রমাণ দিচ্ছি। তো খেয়াল করে দেখুন, টিকটকে অলরেডি ট্যাবসঅ্যাপ নিয়ে অসংখ্য ভিডিও এসে গিয়েছে, অসংখ্য টিকটকার তৈরি হয়েছে ট্যাবসঅ্যাপ নিয়ে। তো ভালো কথা, ট্যাবসঅ্যাপ নিয়ে তারা টিকটকে ভিডিও বানাবে, তাদের রেফার হবে, তাদের ইনকাম হবে, এটা স্বাভাবিক, এটা ভালো দিক। বাট যখন যখন ট্যাবসঅ্যাপ নিয়ে উল্টা পাল্টা ভিডিও দেখি, তখন তো ভাই মিজাজ এমনিতে গরম হয়ে যায়। আমি আপনাদের প্রমাণ দিচ্ছি। তো এই দেখেন, এই ভিডিওটা দেখেন, এই ভিডিওতে কি বলে এই ভাই, একটু দেখলে আপনি বুঝতে পারবেন। জাস্ট আমি ভিডিওটা প্রথমতে আপনি দেখাই দিচ্ছি, দেখেন কি বলে। মানে ট্যাপ ট্যাপ করলে এখানে উড়া ধুরা টাকা মানে জমা হবে, মানে এখানে ভাই কয়েন জমা হবে না, টাকা জমা হচ্ছে। আচ্ছা ভালো কথা, দেখি কি বলে। টাকা জমা হচ্ছে, ভাই কি বলে, কি পাগল নাকি, মানে টাকা জমাবো এটা আবার বিকাশ নগদ রকেট সকল জায়গায় তারা সাথে সাথে তুলে নিতে পারবে, মানে কি এরা কি পাগল না অন্য কিছু, মানে ট্যাপ সোয়াইপের এরা কি বানায় ফেলছে, মানে টাকার মেশিন বানায় ফেলছে। মানে অন্য সকল যারা ইউজার তাদের তাহলে কি চিন্তা ভাবনা আসবে যারা এই ভিডিওটা দেখবে। যাই হোক, আমরা আরো কিছু ভিডিও দেখি। তো এই দেখেন এখন কি বলতেছে, দেখেন টিকটক ভিডিও, যাই হোক একটা বলতেছে ট্যাপ সোয়াইপ উইথড্র ডান, এবং সে কিন্তু অলরেডি 10,000 টাকা ট্যাপ সোয়াইপ থেকে উইথড্র করে নিয়েছে বিকাশনগর। দেখেন সে টিকটক, মানে টিকটক কিন্তু ভিডিও বানিয়েছে, দেখতে পারতেছেন। তো তারা কিন্তু অলরেডি টিকটকাররা কিন্তু ট্যাবসঅ্যাপ থেকে 10,000 টাকা উইথড্র করে নিয়েছে ভাই, আপনি দেখতেছেন। আপনি পারছেন কিনা আমি জানি না, আমি কিন্তু নিজেও পারিনি। টিকটকার ভাইরা কিন্তু অলরেডি উইথড্র করছে 10,000 টাকা, দেখতে পেলাম সে ভিডিও বানাইছে। তো আরেকটা দেখেন, এই যে টিকটকারদের কাজ দেখেন, তারা কিন্তু ওয়ালেট কানেক্ট করে টিকটকে, তারপরে বিকাশে, নগদে, রকেটে কিন্তু তারা কিন্তু অলরেডি তাদের ব্যালেন্স তারা উইথড্র করতেছে, দেখতে পারলেন। এবং আরেকটা, ও আরেকটা ভিডিও, তো লাস্ট ভিডিওটা তারা কিন্তু একদম ডাইরেক্ট উইথড্র করাই দেখাচ্ছে, মানে ট্যাবসঅ্যাপে সে কিভাবে উইথড্র করে নিয়েছে সেটাও দেখাচ্ছে। মানে আপনারা কিভাবে টিকটকের বাইরে আছেন, কিভাবে উইথড্র করে নেবেন সেটা দেখুন। ভাই আমরা পারবো না, আপনারা যারা টিকটক করেন না তারাও পারবেন না, শুধুমাত্র টিকটকাররাই এখান থেকে উইথড্র করতে পারবেন। এবং তারা কিভাবে উইথড্রটা করেছে সেটা আমি আমরা দেখে নিয়েছি। তো আমি সাউন্ডটা জিরো করে দিচ্ছি। হ্যাঁ, তো খেয়াল করে দেখুন এখানে কি করতেছে, প্রথমে ওয়ালেট মেবি কানেক্ট করতেছে, তাই না? হ্যাঁ, ওয়ালেট কানেক্ট করেছে। এই যে ওয়ালেট কানেক্ট করতেছে, ভালো কথা, সোলানা ওয়ালেট কানেক্ট করেছে, এবং এখান থেকে ওয়ালেট অ্যাড্রেস কপি করেছে। তারপরে সে নাকি উইথড্র দিয়েছে, এবং উইথড্র দিয়ে সে সরাসরি ডলারও নিয়ে নিয়েছে। দেখেন সোলানা ওয়ালেটে $165 মেবি, হ্যাঁ এই ডলারটা সে কিন্তু অলরেডি উইথড্র করে নিয়ে নিয়েছে ট্যাবসঅ্যাপ থেকে। ভাই আপনি কি ট্যাবসঅ্যাপ থেকে উইথড্র করতে পারছেন? ভাই আপনিও পারেন নাই, আমিও পারেন নাই, সে কিন্তু ডাইরেক্ট সোলানা ওয়ালেটে উইথড্র করা দেখাই দিল। মানে কোন ধরনের ভাই চিটারি ভাই, এটা কোন লেভেলের ভিডিও আমি বুঝতে পারলাম না। ট্যাব সাইবার এখন উইথড্র টুইথড্র কোনো খোঁজ খবরই নাই, তারা কোনখানতে ভাই উইথড্র টুইথড্র দিয়ে তারা মনে করে টিকটক টিকটক কাঁপায় দিচ্ছে। ভাই এতে কি হচ্ছে, এতে হচ্ছে যারা এই ভিডিওগুলো দেখতেছে তারা তো ভাবতেছে ভাই এগুলো ক্লিক করলে মনে টাকা চলে আসে, সাথে সাথে উইথড্র নেওয়া যায়। তারা তো ওইখানে ঠিকই অ্যাপটা ডাউনলোড করে ক্লিক করতেছে, এবং যখন উইথড্র দিতে যাচ্ছে উইথড্র হচ্ছে না, তখন ভাবতেছে ভাই এইসব অ্যাডোব ট্যাডোব মাইনিং টাইনিং সব স্ক্যাম, এইসব সব চিটারি। তো তাদের কিন্তু মনে একটা ভুল ধারণা আসতেছে যারা এই সব প্রতারিত হচ্ছে। তো সেক্ষেত্রে টিকটক কিন্তু আমাদের অ্যাডটপ সেক্টরকে একদম ধ্বংস করে দেওয়ার কাজে লাগে পড়ছে। তো ভাই আমি টিকটক ভাইকে ভাই আমি হাত জোর করে রিকোয়েস্ট করবো, ভাই তোরা বাংলাদেশে অশ্লীল ভিডিও বানাচ্ছি, বাংলাদেশকে একদম নোংরামির পর্যায়ে নিয়ে গেছিস, সেটা করতেছিস কর, বাট আমাদের অ্যাডটপের পিছনে ভাই লাগিস না ভাই। কারণ অ্যাডটপে আমরা টুকটাক যেভাবে আগাচ্ছি মোটামুটি ভালো পজিশনে আমরা সকলেই আগাচ্ছি। তো এইভাবে তোরা যদি এই অ্যাডটপের পিছনে লাগিস তাহলে কিন্তু অ্যাডটপের একদম পুঙ্গা মাইরে তোরা শেষ করে দিবে না। তো সেক্ষেত্রে ভাই আমি তোদের টিকটক ভাই করে ভাই আমি হাত জোরে রিকোয়েস্ট করছি, ভাই তোরা এইসব অশ্লীল ভিডিও মানে উল্টা পাল্টা ভিডিও ভাই আর বানাস না। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন টিকটকাররা কি কাজ শুরু করেছে, ভাই কি দিন আসলো যে এখন টিকটকেও এখন অনলাইনে অ্যাডোপের কাজ দেখতে হচ্ছে, ট্যাবসঅ্যাপ দেখতে হচ্ছে। ভাই বুঝতে পারতেছেন ভাই পুরো এই বিষয়গুলো দেখে আমার মাথার উপর দিয়ে ঘুরতেছে, এবং আপনাদের কি অবস্থা আপনারা কমেন্টে জানাইতে পারেন। ওকে, যাই হোক, এটা ছিল ট্যাবসঅ্যাপের যে টিকটকারদের যে বিষয়টা সেটা আপনাদের কাছে এক্সপ্লেন করলাম। তো এখন আমরা মেন টপিকে আসি, ট্যাবসঅ্যাপে হচ্ছে এটা রিয়েল না স্ক্যাম সেই বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরবো। ওকে, তো রিয়েল না স্ক্যাম এই বিষয়টা আসতেছে কেন, কারণ ট্যাবসঅ্যাপের রিসেন্টলি যে কার্যক্রম শুরু হয়েছে, তো সেক্ষেত্রে এখন রিয়েল স্ক্যামের দিকে পাল্লাটা বেশি ভারী হচ্ছে। আপনারা আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি কেন স্ক্যামের পাল্লাটা ভারী বলতেছি, তো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। যাই হোক, আমি আপনাদের ট্যাবসঅ্যাপের গুড সাইড দেখাবো, ব্যাড সাইট দেখাবো, আসলে আগে ব্যাড সাইট গুলো দেখাই, আসলে স্ক্যাম কেন বলতেছে অনেকে সেটা দেখাবো, তারপরে গুড সাইট গুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, ট্যাব সাইটের
ব্যাড সাইড যেটা সব থেকে বড় ব্যাড সাইড হচ্ছে এই নিউজটা, এই একটা নিউজ এসেছে এই নিউজটা, এবং এই নিউজ হচ্ছে ট্যাব সোয়াইপে নিউজ করেছে, এবং এই ট্যাব সোয়াইপ নাকি যে ক্রিয়েট করেছে অর্থাৎ যে সিও, সে নাকি একজন 12 বছরের রাশিয়ান ছেলে, তার নাম হচ্ছে কিবিরু মাথাকা না কি নাম, যাই হোক এই 12 বছর বয়স সেই ছেলে ট্যাব সোয়াইপ নাকি করেছে, একটা নিউজ এসেছে, এটা অলরেডি ভাইরালও হয়েছে টুইটারে, এটা নিয়ে ভাইরালও হয়েছে, ওকে। এবং এটা কিন্তু একটা বড় একটা নিউজ প্ল্যাটফর্ম নিউজ করেছে এটা নিয়ে, ঠিক আছে। আর পরবর্তীতে সে নিউজ যে ই করেছিল তারা কিন্তু মিট করেছে, দেখেন এই যে মিট, এই যে কিবিরু মিতা নাকি যে 12 বছর যে বয়সটা ছেলেটা, সেই ছেলের সাথে তারা মিট করেছে, এবং সেই ছেলে বলেছে ভাই ট্যাব সোয়াইপ আমি নিজে তৈরি করি নাই, এটা আমার সম্পর্কে কোনো কিছু নাই, জানা নাই, ঠিক আছে। বাট নিউজ কিন্তু হয়েছে 12 বছর বয়সে একটা ছেলে ট্যাব সোয়াইপ এটা ক্রিয়েট করেছে, বাট তার সাথে যখন মিট করা গিয়েছে সে বলতেছে না ভাই আমি এটা তৈরি করি নাই। বাট এইখানে একটা কনফিউশন থাকে, যদি সত্যি এই ছেলেটা 12 বছর বয়সে রাশিয়ান এই ছেলেটা যদি এটা তৈরি করে থাকে তাহলে তো পুরাই মাথায় বাস আমাদের, মোটামুটি এতদিনকার পরিশ্রম পুরাই বৃথা। বাট যেহেতু ও বলতেছে না ভাই আমি এটা করি নাই, তো তাহলে পরবর্তী বোঝা যাবে ভাই এখন কি অবস্থা, পরবর্তী প্রফিট দিবে কেন দিবে না সেটা পরবর্তী বোঝা যাবে আসল কাহিনীটা কি, এখনই তো ভাই কোনো কিছু বোঝার কায়দা নেই। এটা কিন্তু বড় একটা ব্যাড সাইট। এবং তারপরে আমরা সেকেন্ড একটা ব্যাড সাইটে আসি, সেটা হচ্ছে এটা এটা লঞ্চ হবে কবে, দেখেন লঞ্চের বিষয়টা বলেছে জুলাই, বাট লঞ্চ হওয়ার কথা ছিল কিন্তু এই মাসের জুনের 1 তারিখে, বাট ওরা পোস্টপোন করে দেরি করে আরো 1 মাস পিছিয়ে দিয়েছে, বলতেছে জুলাই, মানে ডেট পরিবর্তন করেছে, ডেট পরিবর্তনও কিন্তু একটা ব্যাড সাইট, তো ওরা ডেট পরিবর্তন না করতে পারলেও পারতো, যাই হোক এটাও একটা ব্যাড সাইট, ওকে। তো ওরা ডেট পরিবর্তন করেছে, তাছাড়া আরো কিছু ব্যাড সাইট রয়েছে সেগুলো আপনি দেখাই দিচ্ছি। তো এই ট্যাব সাইপের গতকাল দেখবেন যে এটা কিন্তু ওয়ালেট কানেক্ট করা যেত, বাট এখন কিন্তু ওয়ালেট কানেক্টের বিষয়টা ওরা উঠাই নিয়েছে, গতকাল কিন্তু টন ওয়ালেট কানেক্ট করা যেত, একটা আপডেট আইছিল, বাট টুইটারে কোনো এটা নিয়ে কোনো অ্যানাউন্সমেন্ট আসে নাই, টুইটার ওয়ালেট কানেক্টের কোনো অ্যানাউন্সমেন্ট আসে নাই, বাট কিন্তু এটা এখন কিন্তু দেখেন ওয়ালেট কানেক্ট করা যাচ্ছে না, ঠিক আছে। এইটা কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়াই ওয়ালেট কানেক্টের বিষয় রয়েছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ট্রাস্ট অপশনে এসে এখানে 0.5 টন দিয়ে ডবল ইনকাম করা যেত, গতকাল একটা আপডেট আইছিল, এটা সকলেও আমি দেখেছি, বাট এখন কিন্তু আর নাই, এটা কিন্তু ওরা তুলে নিয়েছে, মানে 0.5 টন ওরা কেটে নিবে আপনার কাছ থেকে, $4 থেকে $5 নিয়ে ডবল ইনকাম দিবে, এরকম একটা আপডেট আইছিল, এবং অনেকে এটা করেছে, ডবল ইনকামের এটা করেছে, বাট এটা এখন আবার ওরা তুলে নিয়েছে, মানে এটা কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়াই, টুইটারে কোনো অ্যানাউন্সমেন্টে কোনো কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়াই ওরা এই টাস্কটা রেখেছিল, ভাই তোমরা আমার $4-5 দাও আমি তোমার ডবল ইনকাম দেবো, এরকম একটা টাস্ক এরা এনেছিল। তো এটা কিন্তু বড় একটা ব্যাড সাইট, কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়া কোনো এই ছাড়া ওরা হুদাই $4-5 নোয়ার একটা ফোন দিই, যাই হোক অনেকে দিয়েছেও দিয়ে কিন্তু তারা ডবল ইনকামেরই, সে পরবর্তীতে দেখতেছে আবার আবার ওইটা আবার উঠায় নিছে, মানে 2-4-5 ঘন্টা পর আবার উঠায় নিছে, মানে কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়া কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়া কি হুটহাট একটা অ্যানাউন্সমেন্ট একটা অপশন দিল আবার এটা তুলাই দিল, মানে এটা কোনো মানে কোনো এর ঠিক ঠিকানা নেই, মানে একটা প্ল্যান থাকে না এটার পরে, এটা একটা রোড ম্যাপের বিষয়টা থাকে, এটা কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই, এটা কিন্তু একটা বড় একটা ব্যাড সাইড এই প্রজেক্টের। আচ্ছা আরেকটা ব্যাড সাইট রয়েছে, সেটা হচ্ছে আপনি যদি ওদের ওয়েবসাইটে আসেন, এবং ওয়েবসাইটে আসলে এইখান থেকে আপনি দেখতে পারবেন নিচেতে কিন্তু একসময় পাওয়ার বাই সোলোনা ছিল, সেটা কিন্তু এখন আর নাই, এটা ওরা উঠাই নিছে, সোলোনা যখন কমপ্লেন করছে ভাই তোমরা পাওয়ার বাই সোলোনা লিখছো কেন, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, সোলোনা যখন বলেছে তখন ওরা কিন্তু উঠাই নিছে, ওরা কিন্তু চিটারি করে পাওয়ার বাই সোলোনা লিখে রাখছিল, এইটা কিন্তু একটা বড় একটা ব্যাড সাইট। তো সেই ক্ষেত্রে ভাই ব্যাড সাইডের কোনো অভাব নাই ট্যাব সোয়াইপের, আর সব থেকে বড় ব্যাড সাইড যেটা হচ্ছে এদের কোনো পার্টনারশিপ নাই, আপনি অন্য অন্য ছোট প্রজেক্টের দেখবেন যে অনেক বড় বড় পার্টনারশিপ অলরেডি হয়ে গিয়েছে আসার সাথে, আর এই ট্যাব সোয়াইপ এরা মেননেট লঞ্চের কাছাকাছি চলে এসেছে, এক্সচেঞ্জ লিস্টিং এর কাছাকাছি চলে এসেছে, বাট এদের কোনো বড় কোনো পার্টনারশিপ নেই, যদি এখানে আসেন কোনো বড় কোনো পার্টনারশিপের নিউজ আপনি কিন্তু এখান থেকে পাবেন না, এটা হচ্ছে বড় বিষয়, কারণ এটা যদি সব থেকে বড় কমোডিটি দেখবেন যে ক্রিপ্টো ইন্ডাস্ট্রি, এটা কিন্তু সব থেকে বড় কমোডিটি ওরা কিন্তু গ্রো করে ফেলেছে, এটা কিন্তু সত্য, বাট এদের কোনো পার্টনারশিপে নাই, এটা কিন্তু একদম ভয়াবহ একটা অবস্থা, কারণ এই প্রজেক্টটা যত বড় সেই আন্দাজে এখানে টন টন A to Z বড় বড় কোম্পানি বড় বড় এক্সচেঞ্জ সাইটের সাথে এতদিন পার্টনারশিপ হয়ে যাওয়ার কথা ছিল, বাট এখন পর্যন্ত কোনো ওরা পার্টনারশিপ করে নাই, তাহলে এইটা কিন্তু একটা বড় একটা সন্দেহ জাগে স্ক্যামের দিকে। যাই হোক এগুলো ছিল নেগেটিভ দিক, নেগেটিভ দিক বলতে গেলে আরো অনেক কিছুই আছে, যাই হোক এগুলো দেখে বোঝা যাচ্ছে ভাই ট্যাব সোয়াইপ হয়তো মানে খারাপের দিকে পাল্লাটা একটু ভারী হয়ে যাচ্ছে। তো যাই হোক এগুলো ছিল খারাপের পাল্লা, এখন আসছিল গুড সাইড দিকে, আসে আসে ট্যাব সোয়াইপের ভালো দিক কোনগুলো, ভালো দিক হচ্ছে এটাই যে আপনি ট্যাব সোয়াইপের টুইটার পেজে আসেন এইখানে দেখতে পারবেন ফ্যান্টম ওয়ালেট এদেরকে ফলো দিয়েছে, এটা একটা ভালো সাইট, কারণ ফ্যান্টম ওয়ালেট হচ্ছে সোলোনার নিজস্ব ওয়ালেট, তো ফ্যান্টম ওয়ালেটটা এদের ফলো দিয়েছে, তো এটা একটু ভালো সাইট আর কি বলা যেতে পারে। তাছাড়া সব থেকে ভালো সাইট হচ্ছে এদের ফলোয়ার্স, এদের অলরেডি কমিউনিটি গ্রো দেখেন অলরেডি দেখতে পারবেন
12 মিলিয়নের ইউজারের বেশি কিন্তু এদের কমিউনিটি হয়ে গিয়েছে এখানে, ঠিক আছে। এবং তাছাড়া আরেকটা বিষয় দেখবেন, এটা কিন্তু আমি আপনার একটা স্ক্রিনশট দেখাই দিচ্ছি, এই যে ট্রেন্ডিং এর যে বিষয়টা রয়েছে, টেলিগ্রামে সব থেকে ট্রেন্ডিং এ 1 নম্বরে রয়েছে ট্যাপসঅ্যাপ। বুঝতে পারতেছেন 1 নম্বর ট্রেন্ডিং এ আসা তো ভাই যা তা বিষয় না, আর 1 নম্বর ট্রেন্ডিং এ আসা কিন্তু অনেক বড় বিষয়। এবং সেই 1 নম্বর ট্রেন্ডিং এ রয়েছে কিন্তু ট্যাপসঅ্যাপ, অর্থাৎ এদের কমিউনিটি পাওয়ার কিন্তু অনেক বড় বোঝাচ্ছে। এবং অলরেডি এটা দেখবেন টেলিগ্রামে 12 মিলিয়নের ইউজারের বেশি কিন্তু হয়ে গিয়েছে, টুইটারে 4 মিলিয়নের বেশি ইউজার কিন্তু হয়ে গিয়েছে। মানে এখানে এদের কমিউনিটি পাওয়ার কিন্তু হিউজ একটা কমিউনিটি পাওয়ার হয়ে গিয়েছে। আর যে প্রজেক্টের কাছে ভাই কমিউনিটি পাওয়ার থাকে, সেই প্রজেক্ট যা তা যা ইচ্ছা তাই করতে পারে। তো সেক্ষেত্রে ক্ষেত্রে ট্যাপসঅ্যাপ যদি চায় একটু এখানে যদি ওরা কাজ কাম করে, আমাদের সাথে চিটারি পারপারি না করে, তো সেক্ষেত্রে এরা বাইন্যান্স টাইন্যান্স সকল বড় বড় এক্সচেঞ্জে লিস্ট করতে পারে এবং সকলের ভালো একটা প্রফিট দিতে পারে এবং তারাও কিন্তু লাভবান হতে পারে, কারণ এদের কমিউনিটি পাওয়ার হচ্ছে ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে এখন সবার উপরে চলে গিয়েছে। তো সেক্ষেত্রে তারা চাইলে কিন্তু এটা পারে, এটা কিন্তু বড় একটা অ্যাচিভমেন্ট, বড় একটা সাইট কমিউনিটি পাওয়ার, এবং সবাই চায় কমিউনিটি পাওয়ার অ্যাচিভ করতে। তো সেক্ষেত্রে ট্যাপসঅ্যাপ কিন্তু এটা অ্যাচিভ করে ফেলেছে, এইটাই হচ্ছে সব থেকে গুড সাইট ট্যাপসঅ্যাপের। তো সেক্ষেত্রে দেখা যাক ওরা আমাদের কমিউনিটি পাওয়ার কাজে লাগে, আমাদের সামনে কোন কোন এক্সচেঞ্জ লিস্ট করে, কেমন কি প্রফিট দেয়। তো সামনে যেহেতু 1 মাস পরে ওরা লঞ্চের কথা বলেছে, 1 মাস পরে বোঝা যাবে ভাই এটা রিয়েল না স্ক্যাম না, এটার আসল কাহিনীটা কি। তো আপাতত বোঝা যাচ্ছে না, এখন আমি সম্পূর্ণ ডিপেন্ড করে দেবো আপনাদের উপর, আপনারা এখন এখানে কাজ করবেন না করবেন সেটা আপনাদের উপর। আমার মতে কাজ করতে থাকুন ভাই, এতদিন পরিশ্রম করলেন, আর 1টা মাসই তো, 1টা মাস কাজ করতে থাকুন, এবং কাজ করার পরে মোটামুটি যা হয় দেখা যাবে এখানে কি হয়। এখন ওরা এক্সচেঞ্জ লিস্ট করে আমাদের প্রফিট দেয় নাকি ওরা পরবর্তীতে ভাই পলায় টলায় যায়, সেটা পরবর্তীতে দেখা যাবে। তবে আমি বলবো ভাই, যদি পরবর্তীতে এখানে কোনো যে টন হাফ টন ডিপোজিটের যে টাস্কটা আসছিল আবার যদি আসে ভাই, আপনার মনের ভুলো ভাই ডলার টলার আপনার খরচ করার দরকার নাই, কারণ নিজের পকেটের টাকা কখনো ভাই আপনার খরচ করবেন না। একটা বিষয় মাথায় রাখবেন, কারণ কোন প্রজেক্ট কি হবে ভাই বলা যায় না, পরবর্তীতে পকেটের টাকা খরচ করে বিপদে পড়বেন কেন। 2 টাকা কম হোক ভাই ফ্রিতে হোক, আমি সেটাই আপনাদের বলবো, ওকে। তো সেক্ষেত্রে এখন ট্যাপসঅ্যাপের সামনের মাসে যেহেতু লঞ্চ করবে, তো সামনের মাসে বোঝা যাবে, ওরা অ্যানাউন্সমেন্ট দিয়ে রেখেছে। তো আমরা এই কয়েকদিন কন্টিনিউসলি মাইন করবো, যত বেশি করতে থাকবো ইনশাল্লাহ এখান থেকে ভালো প্রফিট হবে, আমরা এখানে পজিটিভলি থাকবো, কারণ অলরেডি যেহেতু এত বড় কমিউনিটি করে ফেলেছে ইনশাল্লাহ আমাদের ভালো একটা প্রফিট হবে, ওকে। তো সামনেই বোঝা যাবে, তো এখন সম্পূর্ণ ডিপেন্ড, আমি এ টু জেড টু স্টেপ বাই স্টেপ বুঝাই দিলাম ভাই। একটা বিষয় বলে, অনেকে বলে যে ভাই আপনি একদম সত্যি বলেন রিয়েল না স্ক্যাম, অনেকে আমাকে বলে যে আপনি কাজ করবো কি করবো না আমাদের কাছে জিজ্ঞাসা করেন। একটা বিষয় মাথায় রাখবেন ভাই, আমি আমরা মানুষ, আমরা ইউটিউবার, আমরা ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরে আছি, ঠিক আছে, বাট আমরা ফ্রেশ তা না। আমরা কোন প্রজেক্ট যে 100% সাকসেসফুল হবে এটা আমরা 100-এ 100 কেউ বলতে পারবে না, আমরা না কেউ বলতে পারে না, আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারবে না। কারণ নর্থ কয়েনের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখুন, নর্থ কয়েন কিন্তু বারবার টাইম চেঞ্জ করতেছিল, ওই সময় আমি নর্থ কয়েনে ভিডিও বানাইছিলাম, আপনারা তো আমার গালাগালি করে 14 গুটি উদ্ধার করে দিছিলেন। পরবর্তীতে কি হয়েছিল, নর্থ কয়েন কিন্তু সব থেকে বেশি প্রফিট আপনাদের দিয়ে দিয়েছে, কিন্তু মানুষ কিন্তু ভাবছিল না যে নর্থ কয়েন বাইন্যান্স লিস্ট হবে, এটা কিন্তু আমাদের কারো ধারণাই ছিল না, কিন্তু তারা কিন্তু অসম্ভবকে সম্ভব করে এখন কিন্তু সব থেকে ভালো পর্যায়ে রয়েছে। তো সেক্ষেত্রে ভাই ট্যাপসঅ্যাপে এখন দেখা যাচ্ছে উল্টাপাল্টা দিক কিছু আসতেছে, হয়তো এখন ভালো সাইট নাই, দেখা যাচ্ছে এক সময় দেখা যাচ্ছে ট্যাপসঅ্যাপই সব থেকে ভালো পর্যায়ে চলে গেল, বলা যায় না ভাই কোন প্রজেক্ট কি হবে সেটা বলা যায় না। তার জন্য ভাই আমরা যেহেতু এতদিন পরিশ্রম করেছি এখন কাজ করতে থাকবো, ইনশাল্লাহ এখান থেকে আমাদের ভালো একটা প্রফিট হয়ে যাবে, ওকে। এই তো এ টু জেড এটাই ছিল ফুল ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই ভাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের পর্যন্ত আল্লাহ হাফেজ।